দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ওমান তাবি আহম আসানিন ইহিউদ্দিন সম্মানিত এখর টিভির দর্শক শ্রোতা আপনারা অবশ্যই প্রতি শনিবার দুইটা থেকে সাত তিনটা পর্যন্ত আমাদের দিন দুনিয়া প্রোগ্রাম দেখার জন্য আগ্রহী অপেক্ষা করে বসে থাকেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিষয়বস্তু হবে বিতিরের নামাজের গুরুত্ব ও নিয়ম ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন মোলা শেখ ফয়জুল্লা আব্দুল আজিজ ইনশাআল্লাহ তিনি কাছ থেকে আজকে আমাদের এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে থাকবো সালামালাইকুম আছেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وامامنا وقدوتنا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم ودعا بدعوتهم وسلك مسلكهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي صدق الله العظيم شماني تو درشك برندو السلام عليكم ورحمة الله وبركاته أبناء راجع جي جي خانتك ياما إيه ديري نيومي تو برغرام أبناء را الله فاك رب العالمين الكسيد إيه دعا كوري الله فاك رب العالمين أبناء ديرك جنوئير أتوم إيه فرطي دان دنيا وآخرة إيه دان كورين সম্মানিত দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরবল আলমিনের মেহরবানি আমরা প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি যে আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যা আমাদের জন্য উপকারের হয় এবং আপনাদের জন্যেও উপকারের হয় আল্লাহাকরবুল্লাহ আলমিনের মেহরবানি গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম খাজা নামাজের বিবরণ এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ এই বিষয়টা বা এই ভিডিওগুলো ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক দর্শকের কাছে সমারিত হয়েছে তারা এগুলা দেখছেন আর আমাদেরকে অনেক সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ ফিডব্যাক তারা দিয়েছেন ঠিক চতুর্ভাবে সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আপনাদের সম্মুখে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিথিরের নামাজের নিয়ম ও গুরুত্ব যে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহিবুসাল্লাম ভিতীরের নমাজটা কীভাবে আদায় করতেন আর শরীয়তের মধ্যে এই নমাজের গুরুত্বটা কী অনেকাংশে দেখা যায় যে অনেকে বলেন এই নমাজটা সুন্নাত আর সুননত বলে বলার কারণে অনেক মানুষে এই নমাজটা সম্পর্কে তারা উদাসীন হয়ে যান আর এই নমাজটা অনেক মানুষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ওনারা এই নমাজটা ছেড়ে দেন আমরা দেখি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই এর সুনর এই সম্বন্ধে কি ছিল আর রসুলের পাকসালিবাস্লাম হাদিসের মধ্যে কি কি আলোকপাত করেছেন আজকের এই পরিসরে আমরা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব সাথে সাথে আমরা আপনাদের প্রশ্ন নিব ইনশাআল্লাহ আর যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব সম্মানিত দর্শকবৃন্দ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইআহিবসাল্লাম প্রতি রাতেই তাহাজুদের নামাজ পড়তেন আর রসুলের পাক স্ল্লাহি সাল্লাম তাহাজুদের নামাজ ওই সময় থেকে শুরু করে দিয়েতেন দিতেন যখন রাত্রের এক তৃতীয়াংশ অতিবাহিত হয়ে যেত রাত্রে যখন প্রথম তৃতীয়াংশ শেষ হয়ে যেত তখন রসুলে পাকসলাল আলহিবসাল্লাম ঘুম থেকে জেগে উঠতেন আর রসুলে পাকসলালিবসাল্লাম তার রব আল্লাহ রব আলমিনের সামনে রসুলে পাকসালাহ দাঁড়িয়ে যেতেন আর রসুলে পাকসালিবসাল্লাম আল্লাহ পাক রব আলমিনের সামনে তাহাজুদের নামাজ রসুলে পাকসালিবসাল্লাম পড়তেন صحابۂ کرمر مدے ببن صحابۂ کرام رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم تحجر نماز پڑھارا حدیث مدد برننا کر سد انہ عبد اللہ اب عباس ردی اللہ سیدنا حذیف ابن رضی اللہ تعالی عنہ سعید ابن مسمد رضی اللہ تعالی عنہ سعید عائشہ صدقہ رضی اللہ تعالی عنہ شہ اور اور گنت صاحبۂ کرم رسول پاک صلی اللہ علیہ وسلم کیب راترے تحجودیر نماز پڑھتین اور کیب رسول پاک صلی اللہ علیہ وسلم اللہ پاک رب আলমিনের সামনে দাঁড়াতেন এই সমস্ত সাহাবা এখরাম বিস্তারিতভাবে এগুলো হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাহ আলহ হিবুসাল্লাম সম্পর্কে এইভাবে আসে যে রসুল পাক সাল্লাহ আলহ হিবুসাল্লাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন যার কারণে রসুল পাক সাল্লাহ আলহ হিবুসাল্লামের দুটা পা মুবারক ফুলে যেত صحابر را جگش کرتے ہیں رسول پاک صلی اللہ علیہ وسلم اللہ پاک رب العالمین تو آپ گناختا معاف رسول پاک صلی اللہ علیہ وسلم ترے بلتے ہیں افلا عبدن شکورا جی امی کی اللہ پاک رب العالمین شکر گزار بندہ ہوبنا جی پاکرب المین ہما کے دیا ہمارے گناہ خطا اللہ پاک رب العالمین معاف کر دیا এখন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকুর হতে চাই আর সেই হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল সামনে লম্বা লম্বা কিয়াম করি আর লম্বা লম্বা নামাজ তাহাজুদের নামাজ আমি আদায় করি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের রাতের নমাজের বিবরণটা হাদিসের মধ্যে বিভিন্নভাবে আমরা দেখতে পাই سیدہ عائشہ صدیقہ رضی اللہ تعالی تعالیٰ عہٰ صحابہ کرام را رسول پاک صلی اللہ علیہ وسلم راتر نماز وورن تھا یہ پہ بولین جو رسول پاک صلی اللہ علیہ وسلم گھومتے کے جاگتین اور جگار فرے رسول پاک صلی اللہ علیہ وسلم وضو کرتین اور وضو کرار آگے رسول پاک صلی اللہ علیہ وسلم مسواک واک اور مسواک واک کرار پہ پریپورن رسول پاک صلی اللہ علیہ وسلم وضو کرتین اور وزو ملت قرار ملت قرار ملت پورے رسول پاک صلی اللہ علیہ وسلم رکعات پڑھتین مختصر بابے شوٹ بابے رسول پاک صلی اللہ علیہ وسلم دوی پڑتے ہیں بابے بابے علیہ وسلم دوی رکا تحاجدر نماز پڑھتین جا تحجر نماز سوچنا ہوتا

سیدہ عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ عنہ رسول پاک صلی اللہ علیہ وسلم رمضان رمضان رسول پاک صلی اللہ علیہ وسلم عباس رضی اللہ تعالی عنہ رسول پاک صلی اللہ علیہ وسلم سربمٹ دس رکت تحجر نماز پڑھتین اور رسول پاک صلی اللہ علیہ وسلم ار پہ تین رکات بتر نماز پڑھتین سربمٹ ملیے رسول پاک صلی اللہ وسلام تیرو تحاجدر نماز پڑھتے ہیں

তিন রাকাত ভিতিরে নামাজ পড়তেন তাহলে রসুলি ফাকসল্লাহ আলহিহিউসাল্লামের তাহাজুদের নামাজের রাকাত সংখ্যা উপরে নিচু হইত রসুলি পাকসাল আলহিউসাল্লাম বিভিন্ন সময় অসুস্থ থাকতেন রসুলি পাকসাল আলি আসসাল্লাম বিভিন্ন সময় হয়তো বা তাড়াহুড়া হয়ে যেত যার কারণে রসুলের পাকসাল আলহিহিউসাল্লাম একটু রাকাতের সংখ্যা একটু কম বেশি করতেন কিন্তু স্টেবল যে জিনিসটা রসুলি ফসলাল আলহিহিবসাল্লাম সাধারণভাবে করতেন সেটা শহীদ আয়সা সিদ্দিকারদ আল্লাহ তাল রেয়তের মধ্যে আসছে যে রসুলি পাকসালাহ আলহিবসলাম

রসুলি পাকসানিসম রুকু করেননি এরপরে রসুল পাকসেন আরও পড়তেছেন আরও পড়তেছেন আবদুল্লাহ আল্লাহ রাহন বলেন আমি একটা খারাপ নিয়ত করে ফেললাম

رسول پاک صلی اللہ علیہ وسلم نماز شروع کرلین ایک بار دیکھ پاک صلی اللہ علیہ وسلم شروع کرلین سورہ بکارہ پڑھ لین بکار پڑار پہ رسول صلی اللہ علیہ وسلم علیہ آل عمران پڑھ پڑھ پڑلین আর যতটুকু সময় রসুলের পাকসালাহিবাস্লাম তাহাজুদের নামাজে দাঁড়ানো অবস্থায় অতিবাহিত করলেন রসুলের পাকসালিবসাল্লাম ততটুকু সময় রুকু অবস্থায় আর ততটুকু সময় রসুল পাকসাল সজিদার অবস্থায় রসুলের পাকসালিবাস্লাম অতিবাহিত করলেন তো এরকম ভাবে প্রতি রাত রসুলের পাকসালিবুবসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াতেন আল্লাহ পাকরব আলমিনের কাছে কাকুতি মিনতি করতেন রসুলের পাকসালাহিবুবসাল্লাম তার ফ্যামিলি মেম্বারদেরকেও রসুলে পাকসালিবসাল্লাম তাহাজুদের নামাজের জন্য রসুলের পাকসাল

যেমন সুরায় ফজরের মধ্যে বলা হয়েছে ওয়াল ফজর ওয়াল ইয়ালিন আশর ওয়াশ ওয়াল ওয়াতর এটাকে বলা হয়েছে আল ওয়াতর যে ওয়াতরের নামাজ রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম প্রতি রাতে বিতির নামাজ পড়তেন এই বিতরের নামাজ সম্পর্কে ফুকাহায়ে কেরামের মধ্যে একটু দিমত পাওয়া যায় এখানে যে এই নামাজটা সুন্নত না ওয়াজিব কারো কাছে এই বিষয় নিয়ে কোনো দিমত না যে পড়তে হবো কি পড়তে হবে না সব ফুকাহা کرام সব মুহাদ্দিসিন সব উলামায়ে کرام এই বিষয়ে একমত যে বিথিরের নামাজ অবশ্যই পড়তে হবে তাহলে এই নামাজটার স্টোর কি এই নমাজের স্টোর নিয়ে একটু ভিন্ন মত আছে কিন্তু সব ফুকাহা کرام সব মুহাদ্দিসিন আযাম এই বিষয়ে একমত যে এই নামাজটা অবশ্যই পড়তে হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই নামাজটা ওয়াজিব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই নামাজটা ওয়াজিব আর ইমামে 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 মালিক রহমতুল্লাহ আলহি উনারা বলেন এই নামাজটা সুন্নত যদিও উনারা এই নামাজটাকে সুন্নত বলেছেন কিন্তু তারাও এই বিষয় নিয়ে একমত যে এই নামাজটা ছাড়তে দেওয়া হবে না এই নামাজটা ছাড়া যাবে না এই নামাজটা অবশ্যই পড়তে হবে

সম্মানিত দর্শকবৃন্দ আমরা সর্বপ্রথম দেখি যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইআহিবুসাল্লাম এই নামাজটি সম্পর্কে কি বলেন

আর এই তিনবার বলা এই কারণে রসুরে পাকসাল্লাহ সাল্লাম বলেছেন তাকিদ করার জন্য উম্মদকে বোঝানোর জন্য যে এই নমাজটা কত গুরুত্বপূর্ণ এই নমাজটা কত জরুরি

বারবার বলছেন রসুল পাক সাল্লাহাম আল বাতরু হাক্ষুন যে বিতিরের নামাজ পড়া অত্যন্ত জরুরি যে ব্যক্তি বিতিরের নামাজ পড়ে সে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সুন্নত অনুসরণ করে না সম্মানিত দর্শক বৃন্দ এই হাদিসটি আমরা সাহাবা কেরামের মধ্যে একজন সাহাবি যার নাম সঈদনা বুরাইদা রাজিয়াল্লাহ তালু তার উদ্ধৃতিতে তার মাধ্যমে আমরা এই হাদিসটা রসুল পাকসাল্লাহ আলহি ওসাল্লামের আমরা পেয়ে থাকি

বলতেছেন মাল্লামা যে ব্যক্তি ভিতরে নামাজ পড়ে না সে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিব সাল্লামের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত না

হানিফা রহমতুল্লাহ আলিহি যে মত আর যে রায় গ্রহণ করেছেন যে বিতিরের নামাজটা ওয়াজিব এই হাদিস দ্বারা তা প্রমাণিত হয়ে যায় সম্মানিত দর্শকবৃন্দ আমাদের কাছে এই বিষয়ে দুই নম্বর যে হাদিস সেটা হলো সৈয়দনা অমর ইব্দুল খতাবাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস সৈদনা খত্তা আল্লাহ তালহু সম্পর্কে তার একজন শিষ্য তার একজন ছাত্র উনি বলেন যে সৈদনা অমর ইব্দুল খত্তা আবরাদী আল্লাহ সাথে একদা এক জায়গায় আমি রাত্রি যাপন করলাম সৈয়দা আমর ইব্দুল খতাবাদী আল্লাহ তালাহ আনহু আমাকে সম্বোধন করলেন আর করার পরে বললেন সঈদুলা অমর বলেন ইয়া আশাস ফুলতুল قال احفظ مني ثلاثا حفظتهن هنا رسول الله صلى الله عليه وسلم عمر ابن الخطاب رضي الله تعالى عنه تار چاترو تار ششو شيء نامي شئي چاترو كي شمدن كوري بولين جي تينتا جنش امون تمي عمر كاستا جنش گلو كرو او مقصد كرو ار اگولا روپر تمي عمل كرو اي جنش گلو امي محمد الرسول الله صلى الله عليه وسلم ار كاستا كي امي گروهن كوري سي صلى الله عليه وسلم ار كاستا كي شئي كي امي شئي সহিদুলা আশা রহমতুল্লাহ আলহীকে যখন অমর ইব্দ রদিআল এই মর্মে কথা বললেন যে আমার কাছ থেকে তুমি এই জিনিসগুলো শিক্ষা করো কেননা এগুলো আমি রসুল ফাক সাল আলহিবাসের কাছ থেকে শিক্ষা করেছি তখন রসুল ফাক সাল আলহিবসাল্লামের এই দুই নম্বরের খলিফা অমর ইবদুল খতাব রদি আনহু তার ছাত্রকে বললেন যে সেই জিনিসগুলো কি لا تسال الرجل فيما يضرب امراته ولا تساله عمن يعتمد من اخوانه ولا يعتمدهم ولا تنام الا على وطر

بتر ناما جت سمے پہ تم آدھا نہ پھیلے تت تمہیں گھوما تنرین یہ حادثٹی پاؤا جائے امام حاکم رحمت اللہ کتاب یہ جی کتب نام ہلو السطدر مدد پریشتہ نمبر ایک شو پچہتر جیل نمبر چار سیونٹی فائی ولیوم نمبر فور اور یہ حدیث, حدیث جی اپنا آپ سے حدیث ار جی آئے سے ہادیسٹی صحیح یہ ہادثی سہی بول বলে গণ্য এই হাদিসটি অথেন্টিক বলে গণ্য তো রসুল ফাক সাল্লাহ আলহি ওসাল্লামের সাহাবি আমর ইবনুল খতাব রদি আল্লাহ তালহু যিনি দুই নম্বরের খলিফা আর এই ব্যাপারে বিতিরের নামাজের ব্যাপারে সঈদনা আমর ইবনুল খতাব রদি আল্লাহ তালহুর অভিমত হলো যে বিতিরের নামাজটা ওয়াজিব উনি রসুল ফাক সাল্লাহ আলহি ওসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন ওলা থানাম ইল্লা আলা ওয়াতরিন যে খবরদার রাত্রে কখনো ঘুমাবে না যত সময় পর্যন্ত না বিতিরের নামাজটা পড়ে ফেলা হবে সম্মানিত দর্শক বিন্দু এই হাদিস দ্বারাও এটা প্রমাণিত হয়ে যায় যে রসুল ফাক সাল্লা সাল্লাম এই কারণেই তো বলতেছেন যে বিতিরের নমাজটা ওয়াজিব আর ওয়াজিব রেখে ঘুমাতে যায় না যদি ওয়াজিব হইতো না তাহলে রসুলি ফাক সাল আলহিউসাল্লাম এভাবে বলতেন না

رسول الله صلى الله عليه وسلم إحدى دين غورته كبعيرهالين، مسجد السحابة الكرام شمواه تقولين، السحابة الكرام ديرك شمواه كره رسول الله صلى الله عليه وسلم بلن، إن الله قد أمركم بصلاة هي خير لكم من حمور النعم وهي الوتر، فجعلها لكم فيما بين صلاة العشاء إلى صلاة الفجر. رسول الله صلى الله عليه وسلم بلن، جم الله باك رب العالمين، إن الله قد أمدكم بصلاة. আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অতিরিক্ত একটা নামাজের একটা গিফট দান করেছেন একটা উপহার দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা ডেইলি রোজানা আমরা পাঁচবার নামাজ পড়ে থাকি ফজর জুহর আসার মাগরিব আর ঈশা সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোনাস হিসাব হিসাবে গিফট হিসাবে রব্বুল আলমিন একটি নামাজ অতিরিক্ত দিয়েছেন সেই নামাজটি হল ভিতের নামাজ এই কথাটা রসুল পাক সালাম বুঝাই দিতে চাইতেছেন আর বলতেছেন ইন্দ আমি আল্লাহ পাকর রব্বুল আলমিন তোমাদেরকে সাহায্য করেছেন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপোর্ট করেছেন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন গিফট হিসাবে একটি নামাজ অতিরিক্ত দান করেছেন সেই নামাজটি হলো হিয়া হাইরুল্লা মিন হমরিন নাম এই নামাজটি তোমাদের জন্য এত প্রিয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে তোমরা একজন যদি কেউ যদি লাল উঠ পেয়ে যায় লাল উঠের চাইতেও এই নামাজটি তার কাছে বেশি প্রিয় হওয়া চাই আল্লাহ উকবর আরবে পুরানা জমানায় যারা ছিলেন তারা জানেন যে আরবে গ্রে কালারের উঠ পাওয়া যায় কিন্তু লাল কালারের উট লাল রঙের উট অনেক বিরল আর যদি কোথাও সেই উটটি পাওয়া যাইতো তাহলে তার মূল্য অনেক বেশি হইত রসুলি পাকসালাহ আলহিবু আসাল্লাম বলতেছেন যে যদি কাক কেউ একটা লাল রঙের উট পেয়ে যায় আর সে উট পাওয়ার পরে যেভাবে সে খুশি আর উপকৃত হবে তার চাইতেও বেশি আল্লাহ পাক রব্বাহ আলমিন একটি নামাজ দান করেছেন সেই নামাজ যদি তোমরা পড়ো তার চাইতেও বেশি লাল উটের চাইতেও বেশি তোমাদেরকে খুশি আর তোমাদেরকে আনন্দিত হওয়ার কথা আর তোমাদেরকে উপকৃত হওয়ার কথা এরপরে রসুলের পাকসাদ আল্লাহ আলহিবসাল্লামে এই নামাজ সম্পর্কে বলতেছেন বহি আল বাতর এই কোনটি নামাজ যে নামাজটি আল্লাহ পাকরব আলমিন তোমাদেরকে একটি বিশেষ একটি উপহার হিসাবে আল্লাহ আল্লাপাকর আলমিন দান করেছেন যেটি একটি লাল উঠের চাইতেও অনেক বেশি মূল্যবান যেমন আমাদের এই সময়ে যদি কাউকে বলা হয় যে আপনাকে যদি আপনি ওই কাজটি করেন বা বাবুতিরের নামাজ আপনি পড়েন তাহলে আপনাকে একটা লাল রঙের লাল ফেরারি গাড়ি দেওয়া হবে যেমন কাউকে বলা হবে লাল রঙের একটা লাল ফেরারি গাড়ি দেওয়া হবে তাহলে লাল ফেরারি গাড়ি তো অনেক মূল্য ঠিক তদ্রুপ ভাবে রসুলি পাক সেই জমানা সাহাবা এখানামদেরকে এই নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য বলতেছেন যে এমন একটি নামাজ আল্লাহ পাক রবুল আলমিন তোমাদেরকে দিয়েছেন সেই নামাজটি লাল রঙের উঠ পাওয়ার চাইতে ও অনেক বেশি মূল্যবান আর অনেক বেশি গুরুত্ব রাখে এরপরে রসুলি পাক সাল্লাহ ইসলাম বলেন ফাজা আলাহা আলা মা বাইনা সালাত ইলা সালাত ফাজর রসুল পাক সাল্লাহ আলহি এই নামাজটার সময় ও রসুল পাক সাল্লাহ নির্ধারিত করে দিয়েছেন রসুল পাক সাল্লাহ আলহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই নামাজের জন্য তোমাদের জন্য যে সময়টি আল্লাহ পাক রব্বুল আলমিন নির্ধারিত করেছেন তা হলো ঈশার নামাজের পর নিয়ে শুভ হেসা হওয়া পর্যন্ত তোমরা এই নামাজটি পড়লে توہلی حدیثر مدد رسول پاک صلی اللہ علیہ دوا لتمٹی ہلو جو رسول پاک صلی اللہ علیہ بتر نمازر گروتو کی تا بولتے گیل سی نمازٹی ایت پرچندیہ نمازٹی جو ایک جن مانس جدی تک لال اٹ دا لال اٹیر چاہتے نمازی اللہ پاکرب اللہ عالمینٹی نماز بولتے ہیں رسول پاک صلی اللہ علیہ اللہ وحی الطر یہ نمازٹی ہلو بترے نماز ارپر رسول پاک صلی اللہ علیہ وسلم یہ نماز, نماز کے گرو উত্বর বর্ণনা করতে কি বলতেছেন যে এই নামাজটি পড়া হবে কখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইশার নামাজের পড়তে কে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত যেই সময় ফজরের নামাজ আরম্ভ হয়ে যায় সেই আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটি মুসলমান নরনারী এই নামাজটি তারা আদায় করবেন شمانی تو درشک بنوسٹی پڑھ لٹی ہم پابند حادی من حاکم نامی مستد رکھے ہاکیم نامی کتاب حادثر مدد پابو ہم پریشتہ نمبر تینش چھ ولیوم نمبر ایک اور امام حاکم رحمت اللہ علیہی اور امام ہاکیمر ساتھ ساتھ امام الدین الزہبی رحمت اللہ آلحی یہ حدیث دوی نمبر جے جی کتابی ہمیں حدیث پاب سٹی ہل ہو لو سنن پمبر حقی ایٹ نمبر ٹو داری نامے کتاب وہ کتاب پریشا نمبر ایکشو دارو ٹو ابو نام حدیث نامے پر کتاب وہ کتبر حادث نمبر ایک ہزار چارش اٹھارہ وان تھاؤزینڈ فور ہانڈریڈ اینڈ ایٹین اور مسندے دارمر حدیث نمبر تینشو ستر اور سننے ابن ماجا حدیث نمبر ایک ہزار ایکشو آشٹی اور ترمدی شریف نامے جو حادثر কিতাবের মধ্যেও আমরা এই হাদিসটি পাই তাহলে অতি অনেক কেরাম তাদের কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন আর এই হাদিসের মধ্যে পরিষ্কার রসুল পাক সালাম বলে দিতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে পাঁচটি নামাজ ফরজ হিসাবে দান করেছেন ফজর জুহর আসর মাগরিব আর এসা আর তার সাথে সাথে বোনাস হিসাবে পাক রব্বুল আলমিন একটি নামাজ অতিরিক্ত দান করেছেন সেই নামাজটি হল বিতিরের নামাজ গুরুত্বপূর্ণ আলোচনা আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটি বিরুদ্ধে যেতে হচ্ছে ইনশাল্লাহ আমরা বিরতির পর আবার ফিরে আসবো এবং দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ আপনারা বিরতির পর আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারবেন এবং ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমাদের ও